ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনি ভাইয়া? কেমন আছেন? এই তো ভালো। আপনার নামটা ভাইয়া? আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আচ্ছা, আপনি কত বছর যাবত ব্যবসা করতেছেন? আমি 3.5 বছর। 3.5 বছর যাবত আপনি ব্যবসা করতেছেন, তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক বেশি। আচ্ছা ভাইয়া, এগুলো তো আপনি সব আলু না? আজকের বাজারে তুমি সাদা দেশি আলুটা কত করে কেজি বিক্রি করছো? 30-24। আজকের বাজারে তুমি সাদা দেশি আলুটা 23-24 টাকা কেজি বিক্রি করছো পাইকারি রেট? আচ্ছা, এক বস্তা আলু দেশি আলু ওজন কতটুকু? 60-65 কেজি। ভাইয়া, দেশি আলুটা এটা কোন জায়গার? বগুড়া দেশি আলু। আজকের বাজারে আপনি 23-24 টাকা কেজি বিক্রি করছেন। আচ্ছা, আজকের বাজারটা কি আলুর একটু বেশি না কম? একটু কম। আজকের আলুর বাজারটা একটু দাম কম। আচ্ছা, আজকে আপনি 23-24 টাকা দেশি আলু বিক্রি করতেছেন, কালকের বাজারে দেশি আলু কত টাকা বিক্রি করছেন? 25 টাকা কেজি বিক্রি করছেন। কালকের বাজারে 25 টাকা কেজি বিক্রি করছেন, আজকের বাজারে 23-24 টাকা কেজি বিক্রি করতেছেন। তাহলে কালকের থেকে আজকে একটু আলুর বাজারটা কম। আচ্ছা, আপনার এখানে সাদা যে ডায়মন্ড আলুটা দেখলাম, সেটা কোন জায়গার আলু? রংপুরের আলু সাদা ডায়মন্ডটা। আচ্ছা, রংপুরের সাদা ডায়মন্ড আলুটা আজকের বাজারে আপনি কত টাকা কেজি বিক্রি করছেন? 17-18। 17-18 টাকা আজকের বাজারে আপনার ডায়মন্ড আলু বিক্রি করছেন। আচ্ছা, এটা ওজন কতটুকু? রংপুরের ডায়মন্ড আলুটা বিক্রি করতেছেন 17 টাকা কেজি। আচ্ছা, এক বস্তা দাম আসে 1100 টাকা। দর্শক, আজকের বাজারে ভাই আলু বিক্রি করতেছে 1100 টাকা। কালকের বাজারে ভাই এক বস্তা আলুর দাম কত ছিল? কালকের বাজারে আমি 19 টাকা কেজি বিক্রি করছি। 19 টাকা। তাহলে এক বস্তার দাম কত আসে? এক বস্তার দাম আসে 1235 টাকা। 1235 টাকা। তাহলে কালকের থেকে আজকে কত টাকা কমলো এক বস্তা আলুর? এই 135 টাকা করে। 135 টাকা এক বস্তা ডায়মন্ড আলু আজকে কমছে। আচ্ছা, আপনার লাল ইস্টিক আলুটা, এটা আপনি কত টাকা কেজি আজকে বিক্রি করছেন? এটা 17-18 টাকা বিক্রি করছেন। আজকের বাজারে 17-18 টাকা বিক্রি করছেন। এই আলুটা কোন জায়গার? এটা বগুড়ার। বগুড়ার আলু না? আজকের বাজারে 17-18 টাকা বিক্রি করছেন। দুই দিন আগে এই আলুটা কত টাকা কেজি ছিল? দুই দিন আগে এই আলুটা ছিল 20 টাকা। 20 টাকা কেজি ছিল। আচ্ছা, দুই দিন আগে ছিল 20 টাকা, 19 টাকা আজকের বাজারে বিক্রি করতে সেটা আপনি 17-18 টাকা। তাহলে 2-1 টাকা কেজিতে আলুর দাম কমছে। আচ্ছা, আজকের বাজারে বগুড়া যে লাল আলুটা, আজকের বাজারে আপনি কত টাকা কেজি বিক্রি করছেন? 21-22 টাকা। আজকের বাজারে বগুড়া লাল আলুটা তুমি 21-22 টাকা কেজি বিক্রি করতেছো। আচ্ছা, তোমার এখানে বীজ আলু আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আমাদের কিছু বীজ আলু দেখানো যাবে? সাদা বীজ আজকের বাজারে আপনি কত টাকা কেজি বিক্রি করছেন? 20 টাকা কেজি বিক্রি করছে। আজকের বাজারে সাদা অরিজিনাল যে বীজটা, সেটা 20 টাকা কেজি আপনি বিক্রি করছেন। এই বীজটা আপনার কোন জায়গার? এটা দিনাজপুরের। দিনাজপুরের সাদা বীজ আজকের বাজারে আপনি 20 টাকা কেজি বিক্রি করছেন। আচ্ছা, আপনার এখানে কি লাল বীজ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আমরা একটু দেখতে পারি? দর্শক, আজকের বাজারে যে লাল বীজ কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো। আচ্ছা ভাইয়া, লাল বীজ আজকের বাজারে তুমি কত টাকা কেজি বিক্রি করতেছো? এটা 19 টাকা বিক্রি করছো। লাল বীজ আজকের বাজারে 19 টাকা, সাদা বীজ 20 টাকা কেজি বিক্রি করতেছো। কোন জায়গার বীজ? এটা বগুড়ার বীজ। বগুড়ার বীজ আজকের বাজারে 19 টাকা কেজি তুমি বীজ আলু বিক্রি করতেছো, আর সাদা দিনাজপুরের আলু বিক্রি করতেছো 20 টাকা কেজি। দর্শক, যারা বীজ আলু নিবেন, ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বীজ আলু নিতে পারবেন। আলুর বাজার কি আরো দাম বাড়বে? এটা হইলো আজকে আমদানি বেশি, যার কারণে আলুর দামটা একটু কম হইলো। ও আচ্ছা, আজকের বাজারে একটু আলুর আমদানি বেশি, তাই আলুর দামটা একটু কম আজকের বাজারে। আচ্ছা, পরবর্তীতে কি আপনার আলুর দাম বাড়তে পারে? আমদানির উপর নির্ভর করা যায়। আমদানির উপর নির্ভর করে যে বাজারটা কমবে না বাড়বে। আচ্ছা, নতুন আলু আপনার কয় মাস পরে আপনি নতুন আলু উঠবে? এই ধরেন না, 1 মাসের ভিতরে উঠবে। 1 মাসের ভিতরে আপনি নতুন আলু আমরা পাবো। দর্শক, যারা প্রশ্ন করছেন নতুন আলু কবে উঠবে, আর 15-20 দিন পরে নতুন আলু দেখা পাবো আমরা, তাই যারা কমেন্ট করছেন তাদেরকে ভাইয়া বললো যে